ব্রেকিং নিউজ, কিউই বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে মুমিনুলরা। মুমিনুল এবং লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ। বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল স্বপ্নের মতো একটি দিন পার করার পর আজও ব্যাট হাতে দুর্দান্ত করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। গতকাল দুই উইকেট হারিয়ে 175 রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক মুমিনুল হক। তবে উইকেটে বেশি সময় টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়। আজ মাত্র 8 রান যোগ করেন তিনি। 78 রান করে ওয়েগনারের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে আজ ব্যাট হাতে রান করতে পারেননি মুশফিকুর রহিম। ট্রেন্ট বোল্টের সোজা বলে 12 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে একাধিকবার জীবন পেয়ে দুর্দান্ত খেলছেন অধিনায়ক মুমিনুল হক। একবার তো তিনি আউট হয়ে গিয়েছিলেন। 8 রানে পেসার জেমিসন মুমিনুলের ফিরতি ক্যাচ ছাড়েন। 9 রানে ওয়েগনারের ইনসুইঙ্গারে মুমিনুল উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। টম ব্লান্ডেল ক্যাচ লুফে নেন অতি সহজেই, আম্পায়ারও আউট দেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বলটা নো ছিল। নিশ্চিত আউট হয়েও মুমিনুল আরেকটি জীবন পেলেন। তার সাথে যোগ দেন লিটন দাস। এই দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 345 রান। মুমিনুল আছেন 79 রানে এবং লিটন দাস আছেন 70 রানে অপরাজিত। বাংলাদেশ লিড নিয়েছে 17 রানের। প্রিয় দর্শক, বাংলাদেশের ব্যাটিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। এ অবস্থায় আপনাদের কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি এই টেস্ট ম্যাচটিতে জিততে পারবে বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি মনে হয় জিততে পারবে না বলে মনে করেন তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।